হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান, আমার নাম রাজদীপ। তো আমরা রয়েছি পাইথন টিউটোরিয়াল সিরিজের মধ্যে, যেমনটা তোমরা জানো। আজকে আমরা দেখব টাইপস অফ ভেরিয়েবলস, কত রকমের ভেরিয়েবলস হয়। প্রথমত দু টাইপের ভেরিয়েবল হয়, ক্লাস ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল। সেগুলো সম্পর্কে ডিটেলে দেখবো, খুব মন দিয়ে দেখবে, সমস্ত রকম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখবো ইনস্ট্যান্স ভেরিয়েবল কাকে বলে, ইনস্ট্যান্স ভেরিয়েবল কেন আমরা ইউজ করব। আমরা একটা ক্লাস নিয়ে নিই স্টুডেন্ট বলে, এবং তার ভেতরে আমরা দুটো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব। দেখো, তাহলে আমরা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিচ্ছি স্টুডেন্ট বলে, এর ভেতরে আমরা স্টুডেন্টের নাম আর তার রোল নাম্বারটা আমরা ডিক্লেয়ার করব। তাহলে একটা মেথড লাগবে, মেথডের ভেতরে আমরা ডিক্লেয়ার করবো, আমরা ইনিট মেথডের সাহায্য নেব। তাহলে ডেফ ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট, আগের চ্যাপ্টারে আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে ইনিট ইউজ করব, কি সম্পর্কে সমস্ত কিছুই বলেছি। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য অনুরোধ থাকবে সেই ভিডিওটা একবার দেখে নিও, বুঝতে পারবে খুব সহজেই। আচ্ছা, তাহলে সেলফ ডট নেম, আমরা একটা ডিফল্ট নাম দিচ্ছি, মানে যদি কোনো অবজেক্টের একটা পার্টিকুলার নাম না থাকে তাহলে ক্লাস থেকে যে নামটা নেবে সেটাকে বলা হয় ডিফল্ট নেম। ঠিক আছে, তাহলে নাম দিচ্ছি রাজেশ বলে, এটা হচ্ছে ডিফল্ট। যদি কোনো স্টুডেন্টের পার্টিকুলার নাম না থাকে তাহলে তার নাম হবে রাজেশ। আর সেলফ ডট রোল বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যার ভেতরে রোল রাখছি 12 বলে, 12। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দুটো স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করব। একজনের নাম দেব রাহুল, আর একজনের নাম দেব স্যাম। তাহলে আমাদের কাছে দুটো স্টুডেন্ট অবজেক্ট চলে আসলো। এইবারে যদি আমরা প্রিন্টের ভেতরে রাহুলের নেম প্রিন্ট করি আর রাহুলের রোল নাম্বারটা প্রিন্ট করি, তাহলে স্বাভাবিকভাবেই রাজেশ এবং 12 আসার কথা। দেখো সেটা আসছে কিনা, এর নেম আর রাহুল ডট রোল। ঠিক আছে, একইভাবে আমরা স্যামের ক্ষেত্রেও করব, স্যামেরও নেম আর স্যামের রোল নাম্বারটা প্রিন্ট করব। তাহলে এখানে হচ্ছে স্যামের নাম আর হচ্ছে স্যামের রোল নাম্বারটা আমরা প্রিন্ট করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম রাজেশ এবং 12 দু ক্ষেত্রেই কিন্তু প্রিন্ট হয়ে গেল। এইবারে যদি আমরা রাহুলের নামটা, সত্যিকারের নাম তো রাহুল, যদি চেঞ্জ করতে চাই, তাহলে আগের ভিডিওতেও আমি এক্সপ্লেন করেছিলাম, বলেছিলাম তাহলে কিভাবে চেঞ্জ করতে হয়, রাহুল ডট নেম, এই ভেতরে আমরা অরিজিনাল নেমটাকে প্রবেশ করাবো, কি নাম রাহুল। ঠিক আছে, আর রাহুল ডট রোল নাম্বারও তোমরা ইচ্ছা মতো রোল নাম্বার দিতে পারো, রাহুল রোল নাম্বার, আর স্যামের ক্ষেত্রেও দিতে পারো, তোমরা আগের ভিডিওতে তো অলরেডি দেখেই ফেলেছো। তাহলে জাস্ট একবার আমি দেখিয়ে দিতাম, যদি রাহুল ডট নেমটাকে রাহুল করে দেওয়া হয় তাহলে দেখো রাহুল আর 12 হয়ে গেল, রাহুলের নেম চেঞ্জ হয়ে গিয়ে, পরিবর্তন হয়ে গিয়ে 12 হয়ে গেল, আর স্যামের যেটা আগে ছিল রাজেশ, যেটা মানে ক্লাস থেকে আসছে সেটাই রয়েছে ডিফল্ট নামটা রাজেশ, ওটাকেও চেঞ্জ করা যায়। আচ্ছা, তাহলে যে ভ্যারিয়েবল গুলো একটা ক্লাসের ভেতরে একটা মেথড থাকে, মেথডের ভেতরে যে ভেরিয়েবল গুলো থাকে তাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলে যদি আমরা শুধু রাহুলের নাম পরিবর্তন করতে চাই, শুধু রাহুলের নামটাই কিন্তু পরিবর্তিত হলো, স্যামের নাম পরিবর্তিত হলো না, স্যামের নাম কিন্তু সেই রাজেশই রয়ে গেছে, এটা কিন্তু ক্লাস থেকে ডিফাইন হয়ে আসছে। ঠিক আছে, এই টাইপের ভেরিয়েবল, এই নেম আর রোল, এই দুটো ভেরিয়েবল, আরো এরকম ভাবে ভেরিয়েবল তোমরা ডিক্লেয়ার করতে পারো, এগুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো একটা ক্লাস বা একটা অবজেক্টের উপরে ডিপেন্ড করে। এখানে রাহুল একটা অবজেক্ট, স্যাম একটা অবজেক্ট, রাহুলের ভেতরে তার যে নেম রয়েছে সেটা আলাদা জায়গায় স্টোর রয়েছে, স্যামের ভেতরে যে নেম রয়েছে সেটা আলাদা জায়গায় স্টোর রয়েছে। এই টাইপের ভেরিয়েবল গুলোকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো অবজেক্টের ওপরে ডিপেন্ড করে, অবজেক্টের ওপরে নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখবো আর এক রকমের যে ভেরিয়েবল হয় তার নাম হচ্ছে ক্লাস ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবল কাজ কি, কেন ইউজ করি আমরা? ধরো এমন একটা ইনফরমেশন যেটা কিন্তু দুটো স্টুডেন্টের ক্ষেত্রে সেম, ক্লাস ভেরিয়েবল আমরা কখন ইউজ করব? ধরো দুজন স্টুডেন্ট রয়েছে, তারা একই স্কুলে পড়ে, তাহলে দুজন স্টুডেন্টের ক্ষেত্রে ওই ইনফরমেশনটা, স্কুল ইনফরমেশনটা কিন্তু সেম, তখন আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, সেইটা আমাদের মেথডের বাইরে ডিক্লেয়ার করতে হবে, ক্লাসের ভেতরে কিন্তু মেথডের বাইরে ডিক্লেয়ার করতে হবে। আমরা ধরছি সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে স্কুল। ঠিক আছে, একটা স্কুলের আমরা নেমও দিয়ে দিই, যেমন ধরছি ABC স্কুল বলে, এটা হচ্ছে স্কুলের নেম। দুটো স্টুডেন্ট অবজেক্টের ভেতরেই কিন্তু স্কুল যে ভ্যারিয়েবলটা রয়েছে সেটা কিন্তু থাকবে, এবং তার ভ্যালু হচ্ছে ABC স্কুল। ঠিক আছে, এই টাইপের ভ্যারিয়েবল গুলোকে বলা হয় ক্লাস ভেরিয়েবল, কারণ যদি আমরা এই ক্লাস ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিই
তাহলে প্রতিটা অবজেক্টের ভেতরে থাকা স্কুল ভেরিয়েবল গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে দেখো, তাহলে আমরা প্রথমে নর্মালি এখানে যেমন রাহুলের রোল নাম্বার প্রিন্ট করছিলাম, তেমনি আমরা এখানে কমা দিয়ে রাহুলের স্কুলটা প্রিন্ট করে দেখব কি আসে। তাহলে কমা দিয়ে কি করব, আমরা রাহুলের স্কুলটা আমরা প্রিন্ট করে দেখব। একইভাবে আমরা এখানেও স্যামের স্কুলটা প্রিন্ট করে দেখব, স্যাম ডট স্কুল, এটা আমরা প্রিন্ট করে দেখব, দেখা যাক কি আসে। তাহলে এবিসি স্কুল দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ দুজন একই স্কুলে পড়ে। আচ্ছা এইটা তো গেল, এরপরে যদি আমরা দুজনকেই অন্য স্কুলে ট্রান্সফার করে দিই, তাহলে কিন্তু আমরা একবারই চেঞ্জ করব স্কুলের নাম, দুটো অবজেক্টের ক্ষেত্রেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে দেখো, তাহলে যদি আমরা এখানে যেমন নাম চেঞ্জ করার সময় ইনস্ট্যান্স ভেরিয়েবলের সময় অবজেক্টের ভেতরে ঢুকে তারপর চেঞ্জ করছিলাম, তাই জন্য অবজেক্ট নেম ডট ভেরিয়েবল নেম দিতে হচ্ছিল, এখন এটা যেহেতু ক্লাস ভেরিয়েবল তাই জন্য ক্লাসের ভেতরে ঢুকে আমরা চেঞ্জ করব, তাহলে ক্লাস নেম ডট ভেরিয়েবল নেম দিয়ে চেঞ্জ করতে পারি। তাহলে রাহুল এখানে হলো, তারপরে আমরা ক্লাস নেম ডট ভেরিয়েবল নেম, ঠিক আছে, আমরা চেঞ্জ করে এটাকে করলাম এক্স ওয়াই জেড স্কুল। তাহলে এখন রাহুল এবং স্যাম দুজনেরই স্কুল পরিবর্তিত হয়ে এক্স ওয়াই জেড স্কুলে পরিণত হয়ে গেল। তাহলে যদি আমরা রাহুল এবং স্যামের স্কুলটা পরিবর্তন করাই বা প্রিন্ট করাই, দেখো এক্স ওয়াই জেড স্কুলে পরিণত হয়ে গেল, এটাকে বলা হয় ক্লাস ভেরিয়েবল। দুটো আলাদা জায়গায় স্টোর হয় কিন্তু, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আর ক্লাস ভেরিয়েবল গুলো আলাদা আলাদা জায়গায় স্টোর হয়, ঠিক আছে। তাহলে ক্লাস ভেরিয়েবল কাকে বলা হচ্ছে, যে ভেরিয়েবলটা মেথড গুলোর বাইরে কিন্তু ক্লাসের ভেতরে ডিক্লেয়ার হয়, এবং ওই ভেরিয়েবলটা সমস্ত অবজেক্টে কিন্তু ব্যবহার করা যায়, একবার চেঞ্জ করে দিলে সমস্ত অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে, একবার চেঞ্জ করে দিলে সমস্ত অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে একবারে, এই টাইপের ভেরিয়েবল গুলোকে বলা হয় ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল, ঠিক আছে। কিন্তু যদি আমরা এই ক্লাস ভেরিয়েবলটাকে একটা অবজেক্টের ভেতরে থেকে কল করাই, ফর এক্সাম্পল যদি আমরা এখানে স্টুডেন্ট ডট স্কুল না করে আমরা রাহুল ডট স্কুল করাতাম, যদি আমরা স্টুডেন্ট ডট স্কুল না করে রাহুল ডট স্কুল করাতাম, তাহলে শুধু রাহুলের স্কুলই কিন্তু পরিবর্তিত হতো, স্যামের স্কুলটা কিন্তু পরিবর্তিত হতো না। দেখো আমরা এখানে রাহুল ডট স্কুলটাকে প্রিন্ট করাচ্ছি, আবার এখানে স্যাম ডট স্কুলটাকে প্রিন্ট করাচ্ছি, তাহলে দেখো কি ঘটনা ঘটছে, এক্স ওয়াই জেড স্কুল পরিবর্তিত হয়ে গেল কার, শুধুমাত্র রাহুলের, রাজেশের ক্ষেত্রে কিন্তু এবিসি স্কুলই রয়ে গেছে। তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবলের আরো একটা গুণ রয়েছে, যদি সেটাকে আমরা অবজেক্টের ভেতরে ঢুকে চেঞ্জ করি, অবজেক্টের থ্রু দিয়ে চেঞ্জ করি, তাহলে কিন্তু ওই পার্টিকুলার অবজেক্টের জন্যই পরিবর্তিত হবে বা চেঞ্জ হবে। কিন্তু যদি আমরা ক্লাসের ভেতরে ঢুকে চেঞ্জ করি বা ক্লাসের থ্রু দিয়ে চেঞ্জ করি, তাহলে সমস্ত অবজেক্টে ওই চেঞ্জটা কিন্তু রিফ্লেক্টেড হবে, সমস্ত অবজেক্টে ওই চেঞ্জটা কিন্তু ধরা দেবে। তাহলে এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল আর ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। যদি আজকের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কোডিং ফর এভরিওয়ানের পাশে থেকো, সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।